আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়ে আসছি এপ্রিলে কিছু আপকামিং ফোন, যেগুলো আসলে 15,000 থেকে শুরু করে 50,000 টাকা বাজেটের মধ্যে ফোন। তাহলে আজকে ভিডিওটিতে এই ফোনগুলো নিয়ে কথা বলবো এবং জেনে নিব এপ্রিল মাসে কি কি ফোন আসছে। প্রথমে চলে আসি 15,000 টাকার মধ্যে। 15,000 টাকার ভিতরে ফোন নিয়ে আসতেছে ইনফিনিক্স। ইনফিনিক্সের একটি ফোন ইনফিনিক্স হট 3i। হট সিরিজে যে ফোনগুলো থাকে আসলে মোটামুটি কোয়ালিটি ফুল এবং বাজেটের ক্ষেত্রে ভালো মানের। এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.6 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, পাশাপাশি এটিতে প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G37, পাশাপাশি এটিতে ব্যাটারি হিসেবে আছে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট কুইক চার্জ। আর এটির প্রাইস হয়তো 12,000 থেকে 14,000 টাকার মধ্যে হতে পারে, কারণ হচ্ছে ইন্ডিয়াতে এটির প্রাইস হচ্ছে 10,000 রুপি। তার মানে হচ্ছে এটি হতে পারে আসলে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে 15,000 টাকা বাজেটের মধ্যে ইনফিনিক্সের মধ্যে এপ্রিলের এই ফোন। সরাসরি চলে আসি সেকেন্ড পার্টের দিকে। সেকেন্ড যে পার্ট আছে সেটা হচ্ছে 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। 15,000 থেকে 20,000 টাকার মধ্যে প্রথমে রিয়েলমির একটি ফোন নিয়ে আসতেছে, রিয়েলমি C55। এই ফোনটি আপনি এই সপ্তাহের মধ্যে হয়তো বা লঞ্চ পেয়ে যাবেন। এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.6 ইঞ্চি 90Hz ফুল এইচডি প্লাস ডিসপ্লে, পাশাপাশি এটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলো G88 এবং এটিতে আপনি ক্যামেরা হিসেবে পাবেন 64+2+8MP একটি সেলফি ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে আছে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট কুইক চার্জ। এটির প্রাইস হয়তো 18,000 থেকে 19,000 টাকার মধ্যে হতে পারে। আমরা সরাসরি চলে আসি 20,000 টাকা বাজেটের মধ্যে রেডমি থেকে আরেকটি ফোন, কারণ হচ্ছে রেডমির সবচেয়ে আকর্ষক এবং সবচেয়ে বেস্ট মানের ফোন বর্তমান রেডমি নোট 12 5G ফোন। কিন্তু বর্তমানে রেডমি আরেকটি ফোন নিয়ে আসতেছে, সেটা হচ্ছে রেডমি নোট 12 4G ফোন। এটি কিন্তু আসলে সবাই বসে আছে এই ফোনটি কেনার জন্য। এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 120Hz এমোলেড ডিসপ্লে, পাশাপাশি এটিতে প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি প্রসেসর, পাশাপাশি এটিতে ব্যাটারি হিসেবে আছে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট কুইক চার্জ। আর এটির প্রাইস হয়তো 20,000 থেকে 21,000 টাকার মধ্যে হতে পারে এবং এটি হতে পারে আসলে 20,000 টাকা বাজেটের মধ্যে রেডমি থেকে ভালো মানের ফোন। সরাসরি চলে আসে তিন নম্বর পার্টে। তিন নম্বর যে ফোনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 35,000 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট মানের ফোন। বেস্ট মানের ফোনের বলতে এখানে আপনি ভিভোর ফোন পাচ্ছেন, পাশাপাশি OnePlus-এর একটি বেস্ট ফোন পাচ্ছেন। প্রথমে চলে আসে ভিভোর কাছে। ভিভোর একটি ফোন নিয়ে আসতেছে ভিভো B27e। এটির যে স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.6 ইঞ্চির 120Hz এমোলেড ডিসপ্লে, পাশাপাশি এটিতে প্রসেসর হিসেবে আছে হেলিও G99 এবং এটিতে আপনি ক্যামেরা হিসেবে পাবেন ট্রিপল ক্যামেরা, মেন ক্যামেরা হিসেবে আছে 64MP, ব্যাটারি হিসেবে আছে 4500mAh ব্যাটারি এবং 66W ফাস্ট কুইক চার্জ। আর এই বাজেটের মধ্যে এরকম স্পেসিফিকেশন আসলে ভালো মানের ফোন নিয়ে আসতেছে হয়তোবা ভিভোর এই ফোনটি। তবে এখানে প্রাইসের ক্ষেত্রে চলে আসে এটির প্রাইস হয়তোবা 35,000 টাকার মধ্যে হতে পারে বর্তমান সময়ে। তবে এই ফোনটি যখন চলে আসবে অবশ্যই প্রাইসটা জানা যাবে। আমরা সরাসরি চলে আসি OnePlus-এ, যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি দিকে। OnePlus তার নর্ড সিরিজের আরেকটি ফোন নিয়ে আসতেছে, সেটা হচ্ছে OnePlus Nord CE 3 Lite। এটি যদি আমরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটিতে আপনি ডিসপ্লে পাবেন 6.7 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট, পাশাপাশি এটিতে প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 একটি প্রসেসর, পাশাপাশি এটিতে ব্যাটারি হিসেবে আছে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট কুইক চার্জ। ভিভো এই ফোনের তুলনায় পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি কিন্তু বেটার হতে পারে। এই ফোনটি যখন চলে আসবে এই ফোনটি সম্পর্কে আমরা জানতে পারবো এবং এটির প্রাইস হয়তো বা 35,000 টাকার মধ্যে হতে পারে এটার প্রাইস। এবার সরাসরি চলে আসি লাস্ট পার্টের দিকে। আজকে ভিডিওটিতে লাস্ট পার্টের যেসব ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাংয়ের ফোন। স্যামসাং বর্তমান সময়ে ইন্ডিয়াতে দুইটা ফোন লঞ্চ দিয়েছে, প্রথম কথা হচ্ছে A34 আর একটা হচ্ছে A54। A34 এর প্রাইস হতে পারে 45,000 টাকা এবং A54 এর প্রাইস হতে পারে 55,000 টাকা। স্যামসাং এর দুইটি ফোনের মধ্যে আপনারা কোনটি কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিওটিতে যে ফোনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো হয়তো আপনি কিছুদিনের মধ্যে রিভিউ পেয়ে যাবেন এবং সেগুলো দেখতে বলবেন না। আজকে ভিডিওটিতে যে ফোনগুলো নিয়ে কথা বললাম এগুলো তো আসছেই, পাশাপাশি আপনার কাছে যদি মনে হয় যে ফোনগুলো আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।